رسول الله صلى الله عليه وسلم دنيا الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমরা দুই বস্তুর সমন্বয়, দেহ এবং রূহ, রূহবিহীন দেহ পচনশীল, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ নষ্ট করে, আবহাওয়া দূষিত করে। দেহবিহীন রূপ পরমহীন, রেহের কোন কাজ নেই। দেহ এবং রে একত্রিত হয়ে এখন আমরা মানুষ, এখন আমাদের কাজ আছে। দেহের কিছু রোগ আছে, এই রোগগুলোর চিকিৎসা না করলে দেহ আস্তে আস্তে নিস্তেজ হয়ে এক সময় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আত্মারা কিছু রোগ আছে, এগুলোর চিকিৎসা না করলে আস্তে আস্তে আত্মাও দুর্বল হয়ে পড়ে। দেহের রোগের চিকিৎসা সাধারণত নিজে নিজে করা সম্ভব হয় না, ডাক্তারের শরণাপন্ন হতে হয়। রোগের চিকিৎসা এমন, দেহের চিকিৎসা নিজে কিংবা কোনো আনাই ডাক্তারের মাধ্যমে করতে গেলে উপকারের পরিবর্তে অনেক সময় ক্ষতি হয়ে যায়। রোগের চিকিৎসার ব্যাপারটাও এমন, যার তার থেকে দেহের চিকিৎসা নেওয়া যায় না, যার তার থেকে আত্মার চিকিৎসাও নেওয়া যায় না। তাই আল্লামা রুহুল রহমতুল্লাহ আলাইহি মুস্তাফা শরীফে লিখেছেন, তার ভাষায় দশা ইবলিস আদম হে হাস্ত তবে হর দস্ত না শায়দ দাদ দস্ত। তো কিছু মানব বিরোধী ইবলিস আছে, ডিপ্রেশন কে মনে হয় খুব পরেজগার বড়ওয়ালা বড় বুজুর্গ। আল্লামা রুমি বলেন বাস্তবে ইবলিস। এই গত কয়েকদিন আগে শুনলাম, পরশু মনে হয় প্রত্যেক পাম্পে এক লোককে পাম্পে করে ধরে মারতেছে, লম্বা লম্বা গায়ে মাথায় টুপে গায়ে যুদ্ধ এই লোকে মারে। আর এক লোক দিয়ে ভাই একে মারতেছেন কেন? তো এ আমাদের এখান থেকে তেল নেয়, ফাঁকে দিয়ে চলে যায়, পয়সাও দেয় না, আজকে যাওয়ার পথে ধরে বসে। শ্রীরক্ত সুন্দর টুপি আছে, দাঁড়িয়ে আছে, যুদ্ধ আছে, কেউ ভাববে না যে এভাবে ধোকা দেয়, চুরি করে। রোগের চিকিৎসকের মধ্যে এরকম আছে, দেহের চিকিৎসকের মধ্যে এরকম আছে, মাঝে মধ্যে পত্র পত্রিকায় আসে, যাও সার্টিফিকেট দিয়ে ডাক্তার, আসলে ডাক্তার নয়। রোগের এবং আত্মার চিকিৎসার ব্যাপারে এমন, যাও সার্টিফিকেট ডাক্তার আছে, যার তার কাছে গেলে হবে না।
যে দেহের চিকিৎসা যেভাবে করতে হয় আত্মার চিকিৎসা এভাবে করতে হয়। আমাদের গোটা ইসলামটাই আত্মার চিকিৎসা। আত্মার চিকিৎসা যদি ঠিকভাবে করতে পারি, ইহকাল পরকাল উভয় কাল হয় শান্তিময়। পুরো ইসলাম আত্মার চিকিৎসা। এর মধ্যে মৌলিক চিকিৎসা চারটি, কারণ আত্মার মৌলিক রোগ চারটি। মৌলিক রোগের চিকিৎসা হয়ে গেলে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যায়। যেমন ডায়াবেটিস একটি মৌলিক রোগ। এই রোগ যদি কারো শুরু হয়, আস্তে আস্তে কিডনি নষ্ট হয়, চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, আরো বহু প্রকারের রোগের সৃষ্টি হয়। এখন যদি আপনি ডায়াবেটিসের চিকিৎসা না করেন, স্বাভাবিক চোখের চিকিৎসা করতেছেন, সাময়িক হয়তো কিছু উপকার হবে, কিছুদিন পর আবার শুরু হবে, কারণ মৌলিক রোগ রয়ে গেছে, এটা আবার চোখের জ্যোতি নষ্ট করবে। হা যদি ডায়াবেটিসের চিকিৎসা ঠিকভাবে করতে পারি, অটোমেটিক চোখের চিকিৎসা হয়ে যাবে, কিডনির চিকিৎসা হয়ে যাবে, যৌন শক্তির চিকিৎসা হয়ে যাবে, দৈহিক শক্তির চিকিৎসা হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে, এমনি হয়ে যাবে। দিনের বেলায় তাই, ইসলামের বেলায় তাই। মৌলিক চারটি রোগের চিকিৎসা করতে পারলে স্বাভাবিক অসংখ্য রোগের চিকিৎসা হয়ে যাবে। মৌলিক চারটি রোগ কি? আত্মার মৌলিক চারটি রোগের এক নম্বর রোগকে আরোপিত বলে কিডনি কিংবা তাকাব্বুর, বাংলা গেলে অহংকার কিংবা অহমিকা। আমি বড়, আমি বড়, আমার থেকে কেহ নেই, আমার থেকে ভালো কেউ নেই, আমি সবচেয়ে ভালো, আমি বড়, আমার থেকে ভালো কেউ বুঝে না, আমি সবচেয়ে ভালো বুঝি। এই অহংকার একটি মৌলিক রোগ। কেন মৌলিক রোগ? অহংকারের কারণে হিংসা শুরু হয়, হিংসা একটি স্বাভাবিক রোগ। আরেকজনকে লোকেরা ভালো বলে, ভালো তো আমি, ওকে কেন ভালো বলবে? হিংসা। অহংকারের কারণে গিবত শিকায়ত করে, মানুষ যাকে ভালো বলতেছে, আরে ও কি ভালো, ওর মধ্যে এই দোষ, এই দোষ, এই দোষ, গিবত শুরু করে দিল। শাখাগত রোগ, এভাবে বহু রোগ সৃষ্টি হবে অহংকারের কারণে। অহংকার একটি মৌলিক রোগ। দুই নম্বর মৌলিক রোগ সোহরত। সবাই আমাকে চিনে, আমি বেশি প্রসিদ্ধি লাভ করি, এত প্রসিদ্ধ আর কেউ যাতে না হয়, শুধু আমাকে চিনুক। একটি মৌলিক রোগ। এই রোগ যদি কারো আত্মার মধ্যে সৃষ্টি হয়, হিংসা শুরু হবে, ও ব্যক্তি বেশি মানুষে চিনে, তার প্রসিদ্ধি বেশি হতে চলছে, এটা সহ্য হয় না, তাকে হিংসা আরম্ভ করে, বিবাদটা শুরু করে, আরো কত রকমের কত রোগ সৃষ্টি হবে এই শহরে তার প্রসিদ্ধির কারণে। তো মৌলিক রোগ। তিন নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতৃত্বের দিবের পাত্র আমি, আমার থেকে যোগ্যতা কেউ নেই, এটা মৌলিক রোগ। এর কারণে হিংসা শুরু হয়, অন্য কোন নেতা হয়ে গেল, দিবসাটা শুরু করে, ওর এই দোষ সেই দোষ, একটু নেতা হওয়ার যোগ্য, মারামারি শুরু করে দুই বিরোধী। কেন? নেতৃত্বের চাহিদার কারণে, এটা মৌলিক রোগ। চার নম্বর মৌলিক রোগ লালসা, আর দুটো গেল হেস। লোভ লালসা সৃষ্টি হয়ে গেলে চুরি করে লোভে, ডাকাতি করে লোভে, সুদ খায় লোভে, ঘুষ খায় লোভে, দোকা দেয় লোভে, মিথ্যা বলে লোভে, মালে বেগাল করে লোভে, অনেক রোগের সৃষ্টি হবে। তো লোভ একটি মৌলিক রোগ। এই রোগগুলো আমাদের মধ্যে সৃষ্টি হবে কেন, এর প্রতিকার কি,
এগুলো সৃষ্টি হওয়ার কারণ আল্লাহ পাক মৌলিকভাবে চারটি বস্তু দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আগুন, বাতাস, পানি ও মাটি। এই চার বস্তু আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে আগুন আছে, এজন্য তো আমাদের পেটে গরম, নিঃশ্বাস গরম, প্রস্রাব গরম, পায়খানা গরম, রক্ত গরম। অনেক মানুষ একসাথ হলে এখানে গরম শুরু হয়, কেন? ভিতরে আগুন আছে। মাত্রা কমে গেলে ধনুষ্টঙ্কর সহকারে আরো বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, মৌলিক রোগ। আগুন থাকার কারণে আমাদের মধ্যে মৌলিক রোগ সৃষ্টি হয়ে গেছে, অহংকার, অহমিকা, বহত্ব। কেন? আগুনের স্বভাব হলে তাহলে সে সবসময় উপরের দিকে যেতে চায়, নিচে যেতে রাজি হয় না। চেরাগ জ্বালাইলেন, মন জ্বালাইলেন, রেশা থেকে যদি উপরের দিকে 2 ইঞ্চি ওঠে আগুনটা, চেরাগ কিংবা মনকে যদি উপর করেন, আগুন যখন নিচের দিকে 2 ইঞ্চি থাকবে না, সে উল্টো উপরের দিকে উঠবে। নিচের দিকে যেতে রাজি হয় না, সবসময় উপরে যাবে। এর একটি কারণও আছে, আল্লাহ পাক আগুনের দেশ সৃষ্টি করেছেন উপরে, যাকে বলে পোড়ায় নার। আগুনের দেশ উপরে, আগুনের দেশ উপরে থাকার কারণে আগুন নিজের স্বজাতির কাছে যেতে চায়, উপরের দিকে যেতে চায়। এটা দুনিয়ার নিয়ম, জাতি জাতির সাথে থাকতে চায়। কবুতরের সাথে হয়, কবুতরের ছাতের ভিতরে 2-4টি কাক বুদ্ধেন না, কাকের ছাতের ভিতরে তো কবুতর বুদ্ধেন না, যাতে জাতির সাথে। তো যেহেতু আগুনের মূল জাতির উপরে, আগুন চাই উপরে যাতে জাতির সাথে মিলবে। সয়াটা চুম্বকের মধ্যখানে রেখে দিয়ে বেঁধে উপরের দিকে জ্বলে মাথায় একটু বেঁধে করে। কেন? চুম্বকের মূলটা হয় উত্তর মেরুতে। তো যেখানে আপনি চুম্বকে রাখেন না কেন, জ্বলাইলে সে উত্তর দিকে সজাতে উত্তর দিকে সরে দিকে চেহারা করে রাখে। তো যেহেতু আগুনের দেশ উপরে, আগুন চাই উপরে উঠতে। এই সদা দেওয়ালা আগুন আমাদের ভিতরে থাকার কারণে আমরা চাই উপরে থাকতে, আমার উপরে রেখে কেউ উঠতে না পারে, আমি সকলের উপরে থাকবো, এই চাহিদা আমাদের মধ্যে। একটি মৌলিক রোগ, মৌলিক রোগের চিকিৎসা হবে মৌলিক বিধানের মাধ্যমে। চিকিৎসা সাধারণত হয় দুইটা বস্তু দিয়ে, একে বলা হয় হেলাজ বিজ্জেদ। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা হয়, যেমন হাদিসের উপরে আছে আবুদাবুল হুম্মা বিমা এ বাড়িত, কারো যদি জ্বর ওঠে ঠান্ডা পানি দিয়ে জ্বরকে ঠান্ডা করো, জ্বর উঠলে দেহ গরম হয়, ঠান্ডা পানি গরমের উল্টা, বিপরীত বস্তু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। একসময় জ্বর উঠলে ডাক্তাররা ঠান্ডা দেখতে দিত না, বেতার নিষেধ, এই নিষেধ মানে দেওয়া নিষেধ। আমাদের ছোটবেলায় জ্বর উঠলে ব্যাস মানে দেওয়া নিষেধ, ডাক খাওয়া নিষেধ, ডাক খেতে দিত না। কত কান্নাকাটি, ডাক খাওয়ার জন্য মা ভাববে না, বিদেশে যাবে। এবং 6-7 ডিগ্রি জ্বর উঠে গেলে বরফ দিয়ে ভেজে রাখে। আসল কথা এখন ফিরিয়েস তো আপনাদের হোম্মা বিল মা এল বার, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো, এই ব্যবস্থা দিয়ে চিকিৎসা হয়। অ্যান্টিবায়োটিক মানে কি? যে জীবাণুর বিপরীত মুখী আরেকটা জীবাণু ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। আপনার পেটের রোগ একটা জীবাণুর কারণে হয়ে গেছে, ফ্লাজিল ভাবেন এটা আরেকটা জীবাণু, এটা ওই জীবাণুর বিপরীত, এটার সাথে গিয়ে মারামারি যুদ্ধ করে এটাকে ধ্বংস করে। অ্যান্টিবায়োটিক নিয়ম মাফিক খেতে হয়, সময় ধরে ধরতে হলে ভিতরে হবে না। এবং শেষ করার আগে শেষ করতে পারবেন না, আরো ক্ষতি হবে। কারণ যে জীবাণুর কারণে আমি রোগী, ওই জীবাণু বুঝে ফেলেছে এই জীবাণুটা দেখিয়ে আমার সাথে এরা যুদ্ধ করবে, মারামারি করবে,
সেগুলো হয়েছে কখন ডুবে ডুবে কি করবে, এই জন্য সে আশ্রয় নিয়ে নেয়, এবার দেখে কিছু করতে পারে না, অহংকার নামক রোগের চিকিৎসার জন্য আমাদেরকে দিয়েছেন নামাজ। নামাজে মানুষকে নিচের দিকে নামায়, কি ভাবে প্রথমে এসে সময় হাত উপরের দিকে তুলবেন, প্রতিদিন তুলবেন, বুখারে শরীফে আছে তুলবেন এলা সহমতই রেজে নাই হে দুই কানের লোকের পর্যন্ত, আর মুসলিম শরীফে আছে কানের উপর পর্যন্ত, উভয় হাতে শুরু করে আমল করার জন্য হানাফি মাজহাব বলে বিদ্যানগুলি থাকবে কানের লোকের বরাবর, অন্য অঙ্গ হয়ে যাবে কানের উপর বরাবর। এমনকি কোনো কোনো কিতাবে লেখে আঙ্গুলের মাথা কানের লোকের সাথে লাগিয়ে দেয়, এটাকে আমরা বলি কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে, কমে অপরাধীকে শাস্তি দেয়, কানে ধরে ইজ্জত কমে। নামাজের শুরুতে কানে ধরা হইল, নিচের দিকে নামলাম এক স্তর, এরপরে হাত ভেঙে নিলাম, কিভাবে ভাঙবো প্রতিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতকে ধরে বাকি তিন আঙ্গুলি ধরে রেখে দেব, এটাকে আমাদের পরিবেশা বলে হ্যান্ডকাপ লাগানো। পুলিশ যখন আসামি ধরে যে পুলিশকে গুড় দেওয়া হয় হ্যান্ডকাপ যাতে না লাগায়, এটা বেজ্জতি। আমি হ্যান্ডকাপ লাগাই দিলাম, আরো বিস্তর নিচে নামলাম, আরো বেজ্জতি হইল। এরপর সুরা তারা শেষ করে রুকু করলাম, আরো নিচে নামলাম, তিন স্তর নিচে গেলাম, রুকু শেষ করে যখন শেষ হয়ে গেলাম আর এক স্তর নিচে গেলাম, চতুর্থ স্তর। এর নিচে যাওয়া তো আর বন্ধের পক্ষে সম্ভব নয়, যেখানে মানুষ পাহারাতে সেখানে আমি মাথা রেখে দিলাম, কপাল রেখে দিলাম, কত নিচে নামলাম, নামলাম তো নামলাম, নিচে নেমে আমি বলতেছি কি আমি পবিত্রতা বর্ণনা করছি আমার ওই পালন কর্তার যিনি উচ্চ মর্যাদাশীল, যার উচিতে আর উঁচু দিন, তিনি সকলে উচিত আমি সকলে নিচে। নামাজের মাধ্যমে নিচে নামানো হইল, আগুন বেড়ে উপরে নামাজ বলে নিচে নাম, উল্টো দিয়ে চিকিৎসা। তো নামাজ একটি মৌলিক স্তম্ভ, না হলে ইসলামে তো আরো ফরজ আছে, সত্য কথা বলা ফরজ, সত্য কথা ফরজ, কত ফরজ আছে, এগুলি স্তম্ভ না, স্তম্ভ এই চারটি, নামাজ রোজা হজ যাকাত, এটা মৌলিক রোগের চিকিৎসা, এই জন্য এটা স্তম্ভ। তো নামাজে আমার অহমিত অহংকারের চিকিৎসা করে, যদি আমি এইভাবে নামাজের মাধ্যমে নিচে নামতে পারি, সব কিছু থেকে আমাকে ছোট বানাইতে পারি। হাদিস শরীফে আছে মান তাওয়াযা লিল্লাহি রাফাআহু আল্লাহ, আল্লাহর রাস্তায় যে নিজেকে নিজে ছোট বানায় আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। হযরত শেখ ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি বলেন, কদানা পোস্ত বেদার যে বরকাসে পাশ কুনাদ, খোসা চৌসার বরকাসা দে পোসে পাশ কুনাদ, খোসা চৌসার বরকাসা দে পোসে পাশ কুনাদ। ধান বিনাইলে কৃষক ধান নিজকে নিজে মাঠের অন্ধকারে লুকিয়ে রাখে, বেরোনোর সময় কিছু ধান লুকিয়ে যায়, চাষের সময় আরো ধান লুকিয়ে যায়, মজের সময় সব ধান মাটির নিচে চলে যায়, উপরে থাকে না। কেন? সেইভাবে আমি তো ছোট্ট একটি মাকলুক, কিসের অস্তিত্ব আমার, কোন কারণে চেহারা দেখে মাঠের অন্ধকারে লুকিয়ে থাকতে চায়। তার এই দুনিয়ায় নম্রতাকে আল্লাহ পাক পছন্দ করে একটি বড় গাছ তার থেকে সৃষ্টি করে দিলেন। কোনো কোনো ধান গাছ এত বড় হয় যে মালিক ক্ষেতের ভিতরে ঢুকলে মালিকের মাথা দেখা যায় না, ধান গাছ আরো উঁচু। এখন ধান গাছ ভাবে আমি কত বড়, মালিক থেকে বড় হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও অহমিকা আরম্ভ করে দিয়েছ, অপেক্ষা করে দেখো। ধান যখন তাকে
ডানের শীর্ষ মাথা নিচের দিকে আলাদা ঘর ভেঙে দিলেন। খোসা চসার বেগা সাহেব পোসা তাস কোনাত এখন অহলেকে এসে গেছে তো গাল ভেঙে দিলেন। যখন ছোট ছিল বড় বানায় দিলেন, যখন বড় হতেছে ঘর ভেঙে দিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, যত উপরে গেলেন তার উপর আর উপর নেই, অন্য কোন পয়গম্বর পর্যন্ত এখানে পৌঁছতে পারেননি। জিজ্ঞেস করা হলো, হুজুর কিসের বিনিময়ে আপনি এত উপরে উঠলেন? সে কাজ ঠিকই জবাব দিলেন, আব্দুল্লাহর কারণে, বিনয় নম্রতা, গোলামির কারণে। আমি আমাকে সবচেয়ে বড় গোলাম মনে করি, সবচেয়ে ছোট মনে করি। আল্লাহ পাকের বরকতে এত উপরে নিয়ে গেছেন যার উপরে উপর নেই। যারা এইভাবে নিজের আত্মাকে ছোট বানাইতে পারছে, আল্লাহ পাক বড় বানাই দিয়েছেন। একদিন এক ব্যক্তি যেতেছেন মুফতি আজম মুফাসসির কোরআন ফকীহ মিল্লাত আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ জিজ্ঞেস করতেছেন, ভাই কাহাঁ যা রা হো, ভাই কোথায় যাচ্ছ? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে যাই। কেন? তো যখন হযরতের মজলিসে বসি, দরবারে বসি, তো মনে হয় আমার থেকে ছোট করে দুনিয়াতে আর কেউ নেই। এমন মনে হওয়া ঠিক কি ঠিক না ওকে জিজ্ঞেস করতে যাব। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ফির মাই বে চলতা হ্যাঁ মেরা ভিতরে ভি হাল হতা হ্যায়, তাহলে আমিও যাই, আমারও তো অবস্থাই হয়। মুফতি শফি কত বড় মানুষ, উনি একদিন কোথাও যাচ্ছেন, হযরত থানভী দেখতেছেন, থানভী ওনার পীর, পাশে আরেকজন আলেম, হযরত থানভী আলেমকে জিজ্ঞেস করতেছেন, আর পেঁচানতে হ্যাঁ ইয়ে কোন সাহেব যা রে, উনি কে যাচ্ছেন, আপনি যেটাকে চিনেন? জি হযরত, মুফতি শফি সাহেব যা রে হ্যাঁ জি চিনি, উনি মুফতি শফি সাহেব যেতেছেন। নেই ভাই, ये तो उन हस्तियों से हैं जिनके सर के बाल से लेकर पैर के नाखून तक पूरा के पूरा इल्म है। ये तो इल्म के जंदर मखर चूत के लिए पैर मुख पर जमते पूरे का ही इल्म, जार पीर शक्ति दिते से जार इल्म है तो वो टोको तो वो देखे ही मेरे किताब लेते लेसन मदरसे प्रतिष्ठा करे जैसन कराची पे एक शहर पर जमीन उपरे আমার থেকে তুচ্ছ, আমার থেকে ছোট কার কেউ নেই। দুজন দেখেছেন যাওয়ার পথে হযরত থানভীর আরেক খলিফা হযরত খাজা হাফিজুল হাসান মাজিদুর রহমাতুল্লাহ তার সাথে সাক্ষাৎ। ওনার এই প্রশ্ন কেমন যায় হযরত থানভীর খেদমতে, কি জন্য হযরতের মজলিসে বসতে মানা হয় আমাদের থেকে তুচ্ছ, আমাদের থেকে কম মূল্যের, দুনিয়াতে আর কোনো মাকলুক নেই। এটা ঠিক কি বেঠিক জিজ্ঞেস করতে যাচ্ছে। হযরত খাজা হাফিজুল হাসান মাজিদুর রহমাতুল্লাহ বলতেছেন, ফির মাই বে চলতা হ্যাঁ মেরা ভিতরে ভি হাল হতা হ্যায়, তাহলে চলো আমিও যাই, আমারও তো ব্যবস্থা। তিনজন হযরত থানভীর খেদমতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার মজলিসে বসলে আমাদের মনে হয় গোটা কায়নাত আর সৃষ্টি জগতে আমাদের থেকে তুচ্ছ, আমাদের থেকে কম দামি, আমাদের থেকে ছোট আর কেউ নেই। এমন মনে হয় ঠিক কি ঠিক না এটা জানতে এসেছি। আহ, এই কথা শুনে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ভাই মেরা ভিতরে ভি হাল হতা হ্যায়, আমারও তো অবস্থায় হয়, আমার থেকে ছোট আর কেউ নেই। নামাজের মাধ্যমে আদিলের কারণে যে অহমিকা নামক রোগ সৃষ্টি হয়ে চিকিৎসা হয়, এই জন্য নামাজ একটি মৌলিক স্তম্ভ, দিনের পাঁচটি কোটির একটি কোটি। দুই নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস, বাতাসের স্বভাব সারা দুনিয়ায় ঘুরবে,
স্থির থাকবে না কোথায়, সবাই তাকে চিনবে, সারা দুনিয়া ঘুরবে যাতে সবাই তাকে চিনে। শহরত যাকে বলে, শহরত সবাই চিনে। তো বাতাস আমাদের মধ্যে থাকার কারণে তার স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, আমাকে সারা দুনিয়ার মানুষ চিনুক, এটি মৌলিক রূপ। এর কারণে হিংসে অমুককে কেন চিনি, অমুক কেন প্রসিদ্ধ হতে চেয়েছে, প্রসিদ্ধ আমি হব। এই প্রসিদ্ধ হতে হলে সান লাগে, ব্যতিক্রম ধর্মী অবস্থা। যেমন আমরা সবাই এখন যদি একটু ভেবে আছি, একজন এখানে আসলে একটু বৃদ্ধি হয়ে লম্বা গায়ের মধ্যে পোশাক একবারে জোরে মেরে দিয়ে ধর্ম ধর্ম করতেছে, সবাই তাকে এই লোকটিকে ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে সবাই এখন তার চেনার চেষ্টা করতেছে সেকে। এই কারণেই সৌরভ বেশি পরিচিতি লাভ করে। এটার কারণে যেহেতু অনেক রোগের সৃষ্টি হয়, হিংসা বিবাদ শেখায় কত কিছু, এই চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন হজ। কারণ হজের ইমতিয়াজে কোন শান নেই, ব্যতিক্রম ধর্মে কোন অবস্থা নেই, সকলের অবস্থা এক, দুইখানা সভা কাকে পরিহিত, রাজা ব্যবসার যে পোশাক, ফকির মিসকিনের সেই পোশাক, মালিকের যে পোশাক, গোলামের সেই পোশাক, কোন ব্যাপার নেই। সকলের কথা এক, রাজাবাদ যে কথা, ফকির মিসকিনের সেই কথা, কি কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীক লাক। এরপর যে আমি তো আচ্ছা, এটা আমি কেন বলবো, আমি আরেকটা বলবো, ফকির মিসকিনের এটা বলবো না, সকলের এক বল। কাজের স্বপ্নে খড়ে মহামোদ না কই বন্দরা, না কই বন্দ নওয়াজ, না কই বন্দ রহা, না কই বন্দ নওয়াজ। এখানে কে মালিক, কে মালিক, কে রাজা, কে প্রজা, কোনো ব্যাপার নেই, শহরত। এই শহরতের চিকিৎসা হজের মাধ্যমে হয়, তো হজ একটি মৌলিক স্তম্ভ। এই চিকিৎসা হয়ে গেলে অটোমেটিক হাজার রোগের চিকিৎসা হবে, যেগুলো শাখাগত রোগ। কিন্তু একটি তলোয়ার বা ছুরি, ছুরি দিয়ে আম কেটে খেতে পারেন, বড় ভিতরে আসবে, আবার ছুরি করে পেটের ভিতরে ঢুকে দিলে তার জীবন নষ্ট হয়ে যাবে। এটা ভালো কাজে ব্যবহার করতে পারেন, মন্দ কাজে ব্যবহার করতে পারেন। আল্লাহ মাফ করে, তখন আমরা হজে যাই, যাওয়ার আগে পত্রিকা ছবি টবি সহকারে অনেক তারিখে আমি হজে যাচ্ছি, সবার কাছে দোয়া রাখছি, আসার সময় আবার এয়ারপোর্টে গ্রুপ ফটো, আর এখানে তো একটা সময় এক ফটো, দেওয়ার সময় আরেক ফটো দেখা যায়, সবই ফটো দিতেছে নেট, আমি হজ করতেছি। যে শহরে তার প্রসিদ্ধি প্রসিদ্ধ হিসেবে আল্লাহ পাক হজ দিয়েছেন, এটাকে এখন ব্যবহার করতেছি ওই শহরে তার প্রসিদ্ধির জন্য। মহব্বত না গে জমজম বেপিয়া কি বেরো নকুহত না গে জমজম বেপিয়া কি বেরো নকুহত না গে কাবা পর্যন্ত আসলাম, যা কি খাহিস না গে। এখনো আমার চাহিদা ইজ্জত আমারই হোক, সবাই আমাকে চিনে আমাকে জানে, আমি প্রসিদ্ধ হোক, আমি সকলের ভয় হোক। জমজম বেপিয়া গরমে ইয়ে আতিশ না গে, জঙ্গলের মতো জগতের শ্রেষ্ঠতম পানীয় বস্তু
এমনকি ইমামুল হাসান হযরত শাহানওয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন হাউজে কাউসারের সর্বত্র জমজমের পানির ফজিলত বেশি। দলিল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মেরাজে নিয়ে যাওয়া হয় ওনাকে হযরত উম্মে হানের ঘর থেকে বের করে হাতে মোকাবেলা নিয়ে ওপেন হাত সার্জারি হল ওনার কলবকে ধোয়া হলো জমজমের পানি দিয়ে। যদি কৌশলের পানি এর থেকে পরিবর্তন হইতো এই পানি নিয়ে এসে ওকে দিয়ে দেওয়া হইত, ওটা দিয়ে না দিয়ে জমজমের পানি দিয়ে দেওয়ার কারণে বোঝা গেছে এটার মূল্য বেশি। তো এই পানি পর্যন্ত কম করলাম কিন্তু জমজম বেটে আগর মেয়ে আতিশ না দেই, এখনো আমার ভিতরে আগুন বর্ষা কি রাগ, আরে বাপরে কি গরম, ঠান্ডা করতে পারলাম জমজম পান করলাম কিন্তু আমার অহংকার, আমার কিবির, আমার অহংকার, আমার দেয়ত্ব এটাকে বিসর্জন দিতে পারলাম না। যদি সেটাভাবে ব্যবহার করতে পারত এটা আমার চিকিৎসা হয়ে যেত, আমার শরীরের এটা একটি মৌলিক রোগ। তিন নম্বর আমার মধ্যে আছে পানি, পানির স্বভাব কি হার কু যা দোস্ত যেখানে নিচে জায়গা পানি সেখানে গিয়ে উপস্থিত দিলি দিবেন অটোমেটিক কিছু জায়গা থেকে বেরিয়ে চলে যাচ্ছে ফসবে সেটা। এই পানি আমার মধ্যে থাকার কারণে আমার স্বভাব কি পানির স্বভাব সব জায়গা আমি নাক বলাবো, নেতৃত্ব আমি দিব, পরামর্শ চাওয়া হয়নি তারপরে পরামর্শ আমি দিব। আমাদের এলাকায় একটু ছিল কোনো দায়িত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন এই খায়েশের চাহিদার ঔষধ হিসাবে আমাকে দিয়েছেন রোজা। রোজা খায়েশকে দমন করে, চাহিদা দমন করে। দুপুরের ভয় রুদ্র ঘামিয়ে গেছি, চাহিদা পানি পান করি, শরবত পান করি, ফ্রিজে ঠান্ডা পানি আছে, ঠান্ডা শরবত আছে, কিন্তু রোজা বলে না সেই চাহিদা এখন পূরণ করা যাবে না। বিকেলবেলা চাহিদা এখন ভাত খাই মৌলিক স্তম্ভ যেহেতু মাধ্যমে মৌলিক রোগের চিকিৎসা হয়। আমার সামনে একজন ফোন করতেছে এখানে, আমাকে সভাপতি জানাবেন না তো কাকে জানাবেন, আমার থেকে যোগ্য কে আছে এখানে সাহিদা, নেতৃত্ব একমাত্র আমার হবে, অন্য কে কথা হইতে পারবে না। হতে চাইলে যেভাবে হোক জুলুম হোক অত্যাচার হোক মিথ্যা হোক তাকে দমন করে দিতে হবে, শেষ করে দিতে হবে। এটা মৌলিক রোগ, এ রোগের কারণে হিংসা, এ রোগের কারণে গিরগর সেখানে মারামারি কাটাকাটি কত রোগ সৃষ্টি হয়। এটার জন্য আল্লাহ পাক রোজা দিয়েছে, রোজা রোজা ঠিকভাবে রাখি তাহলে আমার চাহিদার চিকিৎসা হয়ে যাবে। চার নম্বর আমার মধ্যে আছে মাটি, মাটির স্বভাব কি হেরস লালচ লোভ, সে চায় সবকিছু আমার হয়ে যাক, অন্য কারো কিছু হোক এটা মাটি চায় না। এই দেখবেন সবকিছুকে মাটি হজম করে মাটি বানিয়ে গেলে আমার হবে, এমনকি যেগুলোর দরকার নেই প্রয়োজন নেই এটাও তার লাগবে, পায়খানা ভেসা ময়লা এটা দিলে মাটি আরো নষ্ট হয়, দুর্গন্ধ হবে,
কিন্তু পায়খানাকে হজম করে মাটি মাটি বানাবে। এই জগতের যত পায়খানা কাছে ময়লা আছে সব কে হজম করে এই মাটি। কিছু দিতে নেই, দিলে সহজে হজম হবে না, গরম দিলে তাড়াতাড়ি হজম হবে। গরমে নরম করে, ঠান্ডায় শক্ত করে, গরম করে নারিকেলের তেল, গোস্তের চর্বি এগুলি গলে যায় আর শীতকালে জমে থাকে, শক্ত হয়ে যায়। আপনি খানা খাইলেন, এখন ঠান্ডা কিছু দিলে এটা শক্ত হবে, হজম হতে দেরি হবে, এখন গরমের দরকার, ঠান্ডা এখন দেওয়া যাবে না। সূর্য যখন জমিনকে গরম করে তো হজম শুরু হয়, হজম শক্তি বেড়ে যায়, তাড়াতাড়ি হজম করে দেয়। দরকার হোক কিংবা না হোক এটা তার দেখার বিষয় না, আমার হইতে হবে। এই মাটি আমাদের ভিতরে থাকার কারণে মাটির স্বভাব, মাটির বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসার বিস্তার করেছে, প্রভাব বিস্তার করেছে। আমাদের এখন সবকিছু আমার হোক, এক দুনিয়া যদি আমার হয়ে যায় তো আরেক দুনিয়া লাগবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে কত দেখা, ছেলে নেই মেয়ে নেই, আমাদের আশপাশে আছে ছেলে নেই মেয়ে নেই, আমার সম্পদ ভোগ করার মতো কেউ নেই, কিন্তু এর বড় সম্পদ আরো লাগবে, কয়েকটি বাড়ি বানাই হয়েছে আরো লাগবে, জবরদস্তি জমিন দখল, জবরদস্তি জুলুম অত্যাচার, তারপরে আরো লাগবে, চাহিদা শেষ নেই, জনগাজি মস্তানি সব করতেছে, অথচ আমার কেউ নেই। কেন ওই যে মাটি আছে তার লোক ভিতরে দরকার নেই, তার হয়ে লাগবে। এক ছাত্র করতে যেতেছে, রোড কার্পেটিং হচ্ছে, তো ফিজ কতগুলো হয়ে গেছে এক পাশে। এই ছাত্র করছে কি, ওখানে দয়া তুলে নিজের পকেটে নিছে ফিজ, সারা দিন ঘুরছে বিকেলে গেছে বাড়িতে, এখন ফিজ বের করে সবাইকে দেখাবে আমি নিয়ে আসছি, এটা আর পকেট থেকে বের হয় না। এই গলা অবস্থা ফিজ পকেটে নিলে এটাকে বের হয়, সব বেলা সাবান শ্যাম্পু যেতে চেষ্টা করেন, এটাকে বের হয় না, এটা কামড় দিয়ে বের হয়েছে, এখন কি করা, জামা তো নষ্ট, বাধ্য হলে তার বোন জামা কেটে এটা ফেলে দিছে, এখন তো জামা ছিদ্র, তারে লাগাইলে আরো সরব, আর একটু বেড়াতে এখন জেদ লাগাই দিছে বক্রে কাট, এখন বেড়ে থেকে তাকালে দেখা যায় যে আসলে ভিতরে কি টালি নেই, কারণ থেকে ওই ফিস সে ওই ফিসটা দিয়ে সে করবে, এটা ফিস কোনো কাজতে নেই, কিন্তু ওই যে মাটি আছে আমাদের ভিতরে, তো লোক আমাদের ভিতরে আছে, দরকার থেকে তার মাথা নিতে হবে, এটাকে বিনা দরকারও নিয়ে আসে, কত কিছু নষ্ট হয়, তারপরে হারে মরি আরো লাগবে, হাল নিম্মাজিদ, এটা আমাদের স্বভাব মাটির কারণ, দরকারে বিনা দরকারে লাগবে আমার লোক। এর চিকিৎসার জন্য আল্লাহ দিয়েছেন জাকাত, এটা মৌলিক চিকিৎসা, উল্টা অবস্থা দিয়ে চিকিৎসা করতে হয়। তো মাটির কারণে আমাদের রোজগার চাহিদা কি, সম্পদ আমার দিকে আসুক, জাকাত বলে না বেরিয়ে দিকে রাখে, তোমার থেকে কিছু সম্পদ বের করে দাও, জাকাতের শাখা হিসাবে সাদাকাতুল ফিতর, কুরবানি, অন্যান্য দান দক্ষিণা বের করো। বের করলে মাটি থাকার কারণে আমাদেরকে মাটি তোমার সম্পদ কমে যাচ্ছে। তোমার হয়ে বলেন কি, শুধু সম্পদ কমছে, শুধু সাদাকা ফেরতে সম্পদ নয়, পরীক্ষা করে দেখুন, যত সদকা ফেরার করবেন সম্ভব হবে, সদকার বৈশিষ্ট্য তার আসলে সম্ভব হবে। মাঠে থাকার তো না দান করা যাবে না, জাকাত দেয় না, দান করে না। আহা, আমার দেখা আছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার দিয়ে শুধু করে নাই, স্ত্রীও নেই, ছেলেও নেই, মেয়েও নেই, দিয়ে না করে ছেলে নিয়ে আসবে করতে হবে, কিছু নেই, বেতে বেতে প্রাইমারি হেডমাস্টারের কম নয়, 30,000 মানের উপরে, এত কত বক্ষতি বসে বাপে পানি ঢেলে দেয়, এটা করে একটা কাঁচা মরিচ হাতে, এটা খাবে না, একটু ভেঙে সঙ্গে সঙ্গে রত্নটা দিয়ে গেলে চিন্তা করেন, মরিচটা কোনো তো কমে যাবে, এটা দিয়ে আরো কয়েক বেলা খাওয়া যাবে, এটা ধরান সঙ্গে সঙ্গে, তো সঙ্গে এখানে লোক পাবে। এই করতে করতে রিটায়ার করছে, রিটায়ারের পরে অনেক টাকা একসাথে পেয়ে গেছে, এই টাকার কাছে নিজে নিয়ে নিয়ে ঘরে কোথায় রাখবে না, কেউ নিয়ে আবার নিয়ে যায়,
ঘরে সঙ্গে দিয়ে পূজা শোয়। একদিন শেষে আর একদল এটা বোনের ঘরে খুব অস্থির কেনে টাকা সব দিয়ে গেছে। বোন থেকে একটা টাকা টাকা নেই, পাগল হয়ে গেল টাকার শোধে। এই পাগল অবস্থা দেখতে দেখতে মারা গেছে। সারা জীবন কাটাইলে মেয়েদের সঙ্গে সঙ্গে পান্তা ভাত খেয়ে এই টাকাও নিজের কাছে রাখতে পারলো না। এবারে শেষমেশ কবরে গেল, কি লাগিল এটা মাটি যে আছে আমার ভেতরে তার স্বভাব লোভ সব আমার লাভ। নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে একটা মনের ভিতরে এখন হতে পারে, মারামারি নেই কাটাকাটি নেই। আর দুই বর্ষা বিশ্ব দিলে আরেক বিষয় লাগবে, আরেক বাচ্চার সাথে যুদ্ধ মারামারি কাটাকাটি, এটা আমার হবে না। আরো কেন আত্মাকে বিশুদ্ধ করতে পারেনি, এই জন্য লোই ভরে বাড়ে, পয়সা যেতে পারে লোই ভরে বাড়ে, পয়সা যেতে পারে লোই ভরে বাড়ে। আর আত্মাকে বিশুদ্ধ করতে পারলে তার লোক কেটে যায়, আল্লাহ অটোমেটিক পয়সা দিয়ে দেবে দান করে। এই যে আমাদের এখানে আসতেন আমার একজন ওস্তাদ অন্ধ হুজুর, অনেকেই চিনেন, গত রমজানে এন্তেকাল করেছেন, এখানে এন্তেকাল করেছেন। এই হুগুলি নিজস্ব কোনো সম্পদ নেই, চাইতেন এখানে সময় কাটাতেন বেশি। আমি হুজুরের ছাত্র, খুব মহব্বত করতেন, চাইতেন এখানে। আল্লাহ বাকের মেহরবানি এন্তেকাল এখানে করছেন। কিছু ছাত্রদেরকে উনি পড়ার খরচ দিতেন, মানুষের হাতিয়ে পয়সা দিলে উনি আগের ছাত্রদেরকে দিয়ে দিতেন, জামা দিয়ে দিতেন, লেবু দিয়ে দিতেন, পেলে দিয়ে দিতেন। ওই সাবান আমাদের একটি মাদ্রাসা আছে, ওই ছাত্রকে দিতেন এবং বলছেন দাহরে হাদিসের সব কোটা তোমাকে আমি খরিদ করে দেব। এন্তেকালের পরে হুজুরের ব্যাগ এখানে ছিল, ব্যাগের মধ্যে ওই পরিমাণ টাকা পাওয়া গেছে, যেটা দিয়ে ওই দাহরে হাদিসের কিতাবগুলো খরিদ করা যায়। হুজুরের একজন মাত্র ছেলে, ওই টাকাগুলো ওই লোককে দিয়ে দিস, ওই ছাত্রকে তাহলে বেলেঙ্কে। আর হুজুরের মিরাসের মধ্যে দুটো লুঙ্গি মানে দুটো জামা ছিল, একটা রুমাল ছিল, একটা ভাবে তো আমি দিয়েছিলাম, এগুলো ছিল। আর মিরাসে কিছু নেই, বাড়িঘর কিছুই করেননি, বাড়িঘরটা করছিলেন টঙ্গি, তো বিক্রি করে তো মাদ্রাসা দিয়েছেন, কিছু রাখেননি। কিন্তু চোখ সমস্যা হয়েছে, কারো কাছে হাত পাততে হয়েছে, কিছু করতে হবে। সহিত হাত দেওয়াতে চলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আত্মাকে যদি বিশুদ্ধ বানাইতে পারি, লোক আমার থেকে দূরে দিতে হবে। আল্লাহ পাক আমাকে অটোমেটিক সম্পদ দিবেন, সম্পদ আমার পেছনে দিয়ে দিবে, আমাকে সম্পদের পেছনে দেখতে হবে না। আর যদি আত্মাকে বিশুদ্ধ করতে না পারি, তাহলে আরো লোক মারামারি কাটাকাটি, একসময় আঙ্গুল ফুলে কলাগাছ হবে, হঠাৎ এমন দেশ নামবে এখন আমি পথের ফকির। ইতিহাস সাক্ষী আব্বাস খেলাফাতের মধ্যে একজন খলিফা, অব্দ জাহান চলতে যার ইহা রাজার হুকুম, কি প্রতাপশালী খলিফাতুল মুসলিমিন। আর এক সময় তিনি বাগদাদের জামে মসজিদের সামনে বসে বসে ভিক্ষা করে দিয়েছেন, ক্ষমতা চলে গেছে, আরেকজন দখল করে নিয়েছে, বেঁচে যাচ্ছে আর কমানে, শেষ মতো ভিক্ষা করে খেতে হয়েছে। রোগ এমন একটি রোগ, মৌলিক রোগ, এই রোগে হাজার হাজার রোগের চিকিৎসা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার চিকিৎসার জন্য দিয়েছেন যাকাত। লোক এটা চিকিৎসা জাকাতের মাধ্যমে হবে, লোভে গেলে সম্পদ তোমার দিকে আনো, জাকাত বলে তোমার থেকে বের করো, চিকিৎসা হবে। তাই নামাজ রোজা হজ জাকাত এই চারটি হলো ইসলামের স্তম্ভ মৌলিক ফরজ। এই ধরনের আরো ফরজ আছে, এগুলোকে স্তম্ভ বলা যায়নি, কারণ এগুলি মৌলিক রোগের চিকিৎসা নয়, স্বাভাবিক রোগের চিকিৎসা, আর এগুলি মৌলিক রোগের চিকিৎসা। যদি আমরা এই মন মানসিকতা নিয়ে এই চারটি অবাদত ঠিকভাবে আঞ্জাম দিতে পারি, ইনশাআল্লাহ আত্মার মৌলিক চিকিৎসা হবে। তখন দেখবে সকাগত অটোমেটিক দূর হয়ে গেছে, চিকিৎসা হয়ে গেছে। তবে এই মন মানসিকতা নিয়ে এই চারটি আমল নিজে নিজে করতে গেলে সাধারণত হয় না, আরেকজনের শরণাপন্ন হয়ে আরেকজনের পরামর্শ সপক্ষে এগুলি করলে সহজ হয়ে যায়।
হজরতুল ইসলাম, হজরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ, তার উস্তাদ সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এই ছাত্রকে টাইটেল দিয়েছেন হজরতুল ইসলাম, ইসলামের দলিল। ইসলাম হক এবং সত্য একটি ধর্ম, একটি দিন, এর দলিল হল ইসমাইল মুসলমান। না হয় এমন যোগ্য, এমন ব্রিলিয়ান একটা মানুষ ইসলাম যদি হক না হতো সেইটা মানত না। এই জন্য তার লোকটাইটেল হজরতুল ইসলাম উস্তাদ দিয়েছেন এই টাইটেল। একসাথে প্রত্যেক ওনাকে তহসিল দিয়েছেন শেখুল ইসলাম, ইসলামের মুরব্বী। দুই ছাত্র, একজনের টাইটেল হজরতুল ইসলাম, ইসলামের দলিল, একজনের টাইটেল শেখুল ইসলাম, ইসলামের মুরব্বী, উস্তাদ দিয়েছেন। তো দুই সাথী একই পীরের মুরিদ। একজন মুরিদ বলেছেন, হুজুর আমাদেরকে দুই রাকাত নামাজ পড়াই দেন, এত বড় এত বড় এত উঁচা পায়ের আলেম, পীরের কাছে এসে বলবেন দুই রাকাত নামাজ পড়াই দেন। তো বললেন, যা হুজুর করে আসো, আসেন কই ঘরে ঘর। দুজনে দুরাকাত নামাজ পড়ে সালাম ফিরে বললেন, হুজুর জিন্দগিতে কত নামাজ পড়ছি, এমন নামাজ তো আর পড়া ভাগ্যে জোটেনি। কলিকাতা এত উত্তপ্ত, ভারতের প্রসিদ্ধ এলাকার নামাজ সুন্দর, মানুষ দূর দূর থেকে তাকে দেখতে আসতো, এত সুন্দর নামাজ হয়ে, বড় সুন্দর নামাজ। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ কোনো কাজে কলিকাতা আসছেন। ভাবলেন লোকেরা ওই লোকেরই দেখতে যায় নামাজ সুন্দর, আমিও দেখি লোকটা কেমন। তো সে নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে, হজরত থানভী এখানে আসছেন। তো থানভীতে দেখে নামাজের সময় কেউ নামাজ পড়তে রাজি হয় না। হজরত বলেন, আমি মুসাফির মানুষ, পড়বে দু রেখাত, তোমরা হয়ে যাবে চার রেখাত, শেষ লাগবে, কোন অসুবিধা, আমরা চার রেখাত করে দেবো, ধরে আপনি নামাজ পড়ান। হজরত থানভী পড়ছেন, হজরতের একটা হজরতের পিছনে ওই সন্ধ্যা নামাজওয়ালা মুসল্লি ছিল, নামাজ শেষে ওই মুসল্লি বলতেছেন, আমি এটা জানি মানুষেরা ভাবে আমার নামাজ সুন্দর, অনেকে আমাকে দেখতে আসে আমার নামাজ সুন্দর। আজকে যে মাওলানা থানভী দূরে তার নামাজ পড়াইলেন, যদি উনি ওই দূরে তার নামাজ আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জিন্দগির সুন্দর সকল নামাজ তাকে দিয়ে দিতে রাজি আছি। চিন্তা কর, নামাজের এত দাম কেন? কমান কামালাম আজ কামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মুরিদ, ওনার খলিফা, ওনার সৈব, ওনার সংসদ, ওনার পরামর্শে থানভীকে এই মকামে পৌঁছে দিয়েছেন। এই সুন্দর নামাজ আলা বলি সারা জীবনের নামাজ দিয়ে দিবে, উনি যদি দূরের নামাজ আমাকে দিয়ে দেন। তো সাধারণ কর্মী যে নিজে হয় না, আরেকজনের সংসদ লাগে, সৈবত লাগে, সান্নিধ্যে থাকা লাগে। আপনারা শুনেছেন হয়তো আমার মুখে, এখানে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ অসুস্থ, চিকিৎসা হয় না, রোগ বেরিয়েছে। হজরতের সাথে সঙ্গীরা বলল যে, হুজুর অবস্থানে একজন সন্ন্যাসী আছে, হিন্দু সন্ন্যাসী, রোগ পাওয়ার জিগুলি রোগ বলা হয়, ওষুধ সেবা লাগবে না, পেটস্তমা লাগবে না, ঝাড় থেকে লাগবে না, পাওয়ার জিগুলি রোগ বলা হবে না, যাবে তো কিছু নেই, আপনাকে তার কাছে নিয়ে যাই। হজরত রাজি হইলেন না, না মারা গেলে মারা যাবে, ওর কাছে যাবো না। কিন্তু রোগ ধরতে ধরতে এক পর্যায়ে হজরত বেহোশ হয়ে গেছেন, সাথে সঙ্গে এখন তো বেহোশ, তাকে নিয়ে যাই। আর না যায় যে না অবস্থিন ডাক্তার থেকে চিকিৎসা নেওয়া বলতে না যায় নয়, হজরত নিয়ে গেছে সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী কাছে গেছে,
দিতেছে। তাওয়াজ্জো দিতে দিতে এক পর্যায়ে হযরত সুস্থ হয়ে উঠে বসে গেলেন। আশ্চর্য ব্যাপার, হিন্দু সন্ন্যাসী তাওয়াজ্জো দিয়ে রেখে বেড়ে গেল। হযরত জিজ্ঞেস করলেন, বেটা এই ব্যায়াম তুমি কিভাবে অর্জন করেছ? তাওয়াজ্জো দিয়ে রেখে বেড়ে গেল। এক কাজের বিনিময়ে কি কাজ? আমার নফস আমাকে যা বলে আমি তার পেয়ে দেখি, নফসের কথা শুনি না। নফস বলে এখন ঘুমাও, এখন ঘুমাব না, আরেক সময়। নফস বলে এখন খাও, এখন খাবো না। নফস যা বলে আমি তার পেয়ে দেখি। এই বরকতে ভগবান আমাকে গুণে গুণান্বিত করেছে। হজরত বলতেছেন, বেটা ইসলাম গ্রহণ করতে মুসলমান হতে নফস বলে? না, এটা তো বলে না। তো সকলটা নফসের বিরুদ্ধে করে, এটা বলে না কেন? সকলটা নফসের বিরুদ্ধে করার কারণে এই গুণে গুণান্বিত হয়ে গেছে। একটা ডাক রয়েছে, এটা করে দেখা কত গুণে গুণান্বিত হোক। এখন হিন্দু সন্ন্যাসের অবস্থা যেন বলতেছে, আমার দিব্য চক্ষু হয়ে দিয়েছেন। মোরাদা জান যা হামরাজ কর দি, আমার বাস্তবিক সাথে মালিককে তার সাথে পরিচয় করে দিয়েছেন। আমি তো দেখতেছি, আমি এতক্ষণ যাবার জাহান্নামের কিনারায় ছিলাম, আপনার জান্নাতের কিনারায় নিয়ে আসছেন। আর একটা ধাক্কা দিলেই তো আমি জান্নাতে পৌঁছতে পারি। তাহলে সন্ন্যাসী কলমা ধরে মুসলমান হয়ে গেছে। কোথা থেকে কোথায় পৌঁছতে উঠতে হবে? জাহান্নামের ঘড়ি এখন জান্নাতের মালিক। ওই সামান্য একজনের সংশোধন সহযোগ একজনের সান্নিধ্যে থাকার বরকত। এজন্য ইসলামের শুরু থেকে নিয়ে আস পর্যন্ত এই সিস্টেম সত্যবাদীদের সংসদ এক্তিয়ার করো, তাদের কাছে দেশের সমান থাকার চেষ্টা করো, পরিবর্তন ঘটবে। যাই হোক, বলতেছিলাম মৌলের ছাত্র মারাত্মক তম রোগ আক্কার রোগ। এ রোগের চিকিৎসার জন্য মৌলের ছাত্র আবাদত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আরো তাদের এই সংসদের সহযোগের মাধ্যমে এই রোগগুলো অঞ্জাম দিলে সহজে আত্মার মৌলিক রোগের চিকিৎসা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আত্মার রোগের পূর্ণ চিকিৎসা করাই দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।